এই যে সহকর্মী, কিরম আছো? ভালো আছি, কিন্তু সহকর্মী মানে? সহকর্মী মানে বোঝো না, সহকর্মী মানে হইলে যে এখন থেকে তুমি আর আমি, আমরা তো একই পেশার মানুষ। ও মাই গড, তুমি হলে কি একটা গ্রামের সাধারণ মেয়ে আর আমি হলাম কি একটা জনপ্রিয় নায়িকা? আমরা দুজনে একই পেশার হলাম কি করে? ও মোর খোদা, আপনি জানেন না যে কোনো মানুষ তো সাধারণ থেকেই অসাধারণ হইয়ে ওঠে। এই যে আমনে, আপনি তো একজন সাধারণ মেয়ে ছিলেন, এরপরে সেটা একটা অসাধারণ নায়িকা হয়েছেন। ময়ো হেরুম। ও মাই গড, তুমি নায়িকা? তার মানে এনিম্যাল খাদ্য ছবি থেকে আমাকে বাদ দিয়ে তোমাকে নায়িকা করে নিয়েছে? আরে হেইয়া হইতে যাইবে কির ফিল্মে, আমি কারো বাদ দেওয়া ছবিতে নায়িকা করি না। শোনেন, মুই নায়িকা করতে আসি বাহার ভাইয়ের ছবিতে। বাহার? বাহার মানে ওই চোলাই বাহার ভাইয়ের কথা বলছো? সে তো সারাদিন চোলাই খেয়ে যেখানে সেখানে মাতলামি করে বেড়ায়, সে করবে ছবি, আবার তার সিনেমায় হবে তুমি নায়িকা? বাহার ভাই চোলাইখোর হইলেও তার একটা বিশাল জ্ঞানের ভান্ডার আছে, আর আমনে সিনেমার ডাইরেক্টর এনিম্যাল খান, হ্যাঁ কি বোঝে সিনেমার, হ্যাঁ কি পশু ছাড়া কিছু বোঝে? হোয়াট ডু ইউ মিন? তুমি বলতে চাচ্ছ আমি একটা পশু? আরে না না, হেইয়া হইতে যাবে কির ফিল্মে, ডক্টর এনিম্যাল হেইয়া হইল পশুর বাপ আর আমনে হইলেন পশুর মা। শাট আপ, চুপ করো, একজন সিনিয়র নায়িকার সঙ্গে কিভাবে কথা বলতে তুমি জানো না? আমার নায়িকা হতে এসেছো? হনো, এনিম্যাল খান যে সিনেমা বানাইবে, হেইয়ার যদি তুমি নায়িকা, এই সব কি জীবনে হিট করবে? হেইয়া তো ফ্লপ করবে। তুমি কি অভিনয়ের কিছু জানো? জানো তো শুধু ন্যাকামি। যত বড় মুখ না তত বড় কথা। আই আই, তুই অভিনয় কি বুঝিস রে? হ্যাঁ, মুই তোমার সে বালা অভিনয় বুঝি। ঠিক আছে, দেখা যাবে কার সিনেমা হিট করে আর কার সিনেমা ফ্লপ করে। ময়ও দেখবো যে কার সিনেমা হিট খায় আর কার সিনেমা ফ্লপ খায়। ও মাই গড, জীবনে কোনোদিন টিভি নাটকে অভিনয় করেনি, ওদিকে এসছে সিনেমার নায়িকা হতে, এক লাফে তালগাছে উঠবে। নায়িকা কেমন লাগতেছে? ভালোই তো লাগে। মনে করো যে আমরা একটা জাহাজের উপরে কুলমাছি, বুঝছো? একে টাইটানিক জাহাজ, আমরাছি একটা বরফের পাহাড়ে, টাইটানিক জাহাজের মাথায় আমরা, একটু চোলাই খেয়ে আমরা উড়ব আজি।